আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, একজন আমাকে প্রশ্ন করেছে যে যে ভাই, আমাকে সবাই বলে কি আমি ভালো হতে পারবো না, আমি জীবনে কোনো কিছু করতে পারবো না, আমার জীবন ধ্বংস, এমনকি এটাও বলে যে আমি জাহান্নামে যাব, কখনো হেদায়েতপ্রাপ্ত হব না। তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি? এরকম অহরহর মানুষ আপনার আশেপাশে বা আপনাকে বলছে, এই কথাগুলো আমরা শুনে থাকছি যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না বা আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবে, এই সকল কথা। তো যারা এই কথাগুলো বলছেন, জেনে হোক না জেনে হোক, যার বিবেক বুদ্ধি যতটুকু সে ততটুকুই মাধ্যমে বলে থাকছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এটা যে কত ধরনের মারাত্মক কথা, এর পরিণামে আপনার কি হালদশা হবে তা আমি নিজ থেকে কোনো কিছু বলছি না, আমি আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন ঠিক আমি সেভাবে আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বসলেন, তখন বলল যে আল্লাহ কসম, আল্লাহ তাআলা অমুককে ক্ষমা করবেন না। তখন আল্লাহ তাআলা বলেন, আমার ওপর কে এই কসম দিতে পারে যে আমি অমুককে ক্ষমা করব না? আমি সেই ব্যক্তির ক্ষমা করে দিলাম এবং তোমার আমল বরবাদ করে দিলাম। এটা হলো সম্পূর্ণভাবে হাদিসের ভাষ্যমত। কথাটা হচ্ছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই কথাটাই বলেছে যে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন কোনো ব্যক্তির মাধ্যমে যে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তখন আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে দিয়েছেন সাথে সাথে যে, আমি তাকে ক্ষমা করে দিলাম যার প্রতি মানুষ বাদদোয়া করেছে, যেটা যাকে জাহান্নামী বলা হয়েছে তাকে ক্ষমা করে দেওয়া হলো, এবং যে ব্যক্তি ভালো নেককার ছিল তাকে আল্লাহ তাআলা তার যত আমল রয়েছে সকল কিছুই বরবাদ করে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস। এটা গেল একটি হাদিস। আরেকটা হাদিস আমরা প্রায় সকলেই শুনে থাকছি এবং যারা জানে না তাদের জন্য এটা প্রথম হতে পারে। হাদিসটি অনেক সুন্দর এবং ব্যাখ্যামূলক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, বনি ইসরায়েলের মধ্যে দুই বন্ধু ছিল, তাদের একজন পাপ কাজ করত এবং অন্যজন ইবাদতে লেগে থাকত। যখনই ইবাদতরত ব্যক্তি ওই খারাপ ব্যক্তিকে দেখত, সে বলতো যে খারাপ কাজ ছেড়ে দিতে, কিন্তু ওই খারাপ ব্যক্তি ভালো ব্যক্তিকে বলল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও, আমার তো আর তোমাকে তো আর আমার উপর পাহারাদার করে পাঠানো হয়নি, সুতরাং আমার মতোই আমাকে থাকতে দাও। তখন সে নেককার ব্যক্তি বলল যে আল্লাহ কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অথবা তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন না। কথাটি দুইভাবে এসেছে। তারপর তারা দুজন মারা গেল, আল্লাহ তাআলার সামনে দুইজন দণ্ডায়মান হল। অতঃপর আল্লাহ তাআলা যে ইবাদত করত তাকে প্রশ্ন করলেন, তুমি কি আমার সম্পর্কে জানতে, অথবা তুমি কি জানতে আমার ক্ষমতা কতটুকু ছিল? আল্লাহওয়ালা ব্যক্তিটি কোনো কথার উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ওই জাহান্নামী ব্যক্তিকে যে বলেছিল নেককার ব্যক্তি যে তুমি জাহান্নামে যাও, বা পাপী ব্যক্তি তাকে বলবেন যে তুমি জান্নাতে প্রবেশ করো। আর যে ভালো ছিল, যে নেককার ছিল, তাকে বলবেন তুমি জাহান্নামে প্রবেশ করো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সে মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, সে এমন উক্তি করেছে যার ফলে তার দুনিয়া এবং আখিরাত উভয় বরবাদ হয়ে গিয়েছে। আবু দাউদে হাদিসটি এসেছে। সুতরাং এই থেকে আমরা বুঝতে পারি যে কাউকে জাহান্নামী বলা, তার হেদায়েত নেই, সে পথভ্রষ্ট, জীবনে কিছুই করতে পারবে না, এসব যদি বলে থাকে সব কিছুই একইভাবে পরিলক্ষিতভাবে হবে,
একটা জিনিস মনে রাখবেন, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একজন তাকে জিজ্ঞেস করেছে, সাহাবী আনা হয় তার মেয়ে, যে কোনো একজনই তাকে পাল্টা প্রশ্ন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও না, তবে আমার আল্লাহ তাআলা শপথ দিয়েছে। তো যাই হোক, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জান্নাতের ব্যাপারে কনফিউশন ছিলেন, যদি বা আল্লাহ তাআলা সকল নবী রাসূল এবং যারা সাহাবী ছিলেন বা আরও অনেকে আছে যাদেরকে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ তাআলা নিজেই, তারা বাদে বাকি আমরা যারা আছি সবাই আমাদের আমল দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো এটা কোনো গ্যারান্টি নেই। কারণ জান্নাত জাহান্নাম হেদায়েত, কারো ধ্বংস কামনা করা, কাউকে গজব দেওয়া, কাউকে অভিশাপ দেওয়া, এই সকল কিছুই আল্লাহ তাআলার হাতে। আপনি কাউকে অভিশাপ দিলেন সাথে সাথে লেগে যাবে এমনটা না হয়, কিন্তু ভালো দোয়া করলে আল্লাহ তাআলা তা অবশ্যই অবশ্যই কবুল করেন এবং এর বিনিময়ে নেকি লেখা হয়। আপনি যদি কাউকে খারাপ কাজ করতে দেখেন, তাকে হেদায়েতের জন্য দোয়া করেন, সর্বপ্রথম তাকে দাওয়াত দেন, খারাপ কাজ করার কুফলগুলো জানান যে এর মাধ্যমে ব্যক্তির ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয় এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে শাস্তি রেখেছেন, এভাবে তাকে সংশোধন করেন, তার হেদায়েতের জন্য দোয়া করেন। কিন্তু এমনটা বলবেন না যে সে হেদায়েত পাবে না, সে তার জীবন ধ্বংস, সে জীবন কিছুই করতে পারবে না, এভাবে যদি বলেন তাহলে আপনার অবস্থাটা ঠিক হাদিসে যেভাবে বলেছে আপনার আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে এবং আপনাকে আল্লাহ তাআলা তাকে যেমন ধ্বংসকামন করেছেন আপনার ক্ষেত্রে তাই হতে পারে। কারণ কাউকে যদি আপনি কোনো অভিশাপ দেন, এই অভিশাপ আসমানে চলে যায়, সেখানে থেকে আবার যদি কবুল না হয় তাহলে যে ব্যক্তির প্রতি আপনি অভিশাপ দিয়েছেন তখন সে যদি তার উপযোগী না হয় তাহলে আপনার উপরেই সে অভিশাপটি বাড়তাবে। সুতরাং এ থেকে আমাদেরকে সবসময় সংশোধন হওয়া জরুরি এবং সাবধানতা অবলম্বনে সতর্ক থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।